হ্যালো, স্বাগত জানাই স্পাইস বক্সে। ইয়র্কশায়ার পুডিং বা কারি থেকে বেশি ব্রিটিশ আর কিছু হতে পারে না। তাহলে আসুন ইয়র্কশায়ার পুডিং আর কারিকে কম্বাইন করে একটা ডিশ বানাই। এখানে একটা মডার্ন কুকিং হচ্ছে আর এটা আপনার খুবই ভালো লাগবে, কারণ এটা খুবই সুস্বাদু। এই ডিশটা বানাতে যা উপকরণ লাগবে তা হলো, সব থেকে প্রথমে মাশরুম কারি গ্রেভি বানানোর জন্য লাগবে 2 চামচ আটা, 1 চামচ নুন, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, আমার কাছে আছে 1 চামচ গরম মশলা, 1 চামচ ভর্তি করে জিরে, 1 চিমটি গোলমরিচ গুঁড়ো, 2 পেঁয়াজ, 1/2 কাপ ক্রিম। আমি 2 কাপ গরম জল নিয়ে তাতে 2 চামচ চিকেন স্টক অ্যাড করেছি, আর নিয়েছি 2.5 কাপ স্লাইস করা মাশরুম। স্পাইসি ইয়র্কশায়ার পুডিং বানানোর জন্য লাগবে, আমি নিয়েছি 1 চিমটি লাল লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি 200 গ্রাম আটা, 4 ডিম, 1/2 চামচ নুন, আর 1/4 কাপ দুধ। আমি একটা প্যানে তেল নিয়েছি, গরম হয়েছে কিনা দেখার জন্য সামান্য জিরে দিয়ে দেখুন। এটা গরম হয়ে গেছে, আমি পুরো জিরেটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে খানিকক্ষণ ভেজে নেব। এটা আমি মাঝারি আঁচে রেখে ভাজছি। এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। আমি এটাকে ভালোভাবে বাদামি করে ভেজে নেব। এবার এটা বাদামি হয়ে গেছে, তাহলে আসুন বাকি উপকরণগুলো ঢেলে দিই। প্রথমে নুন দিলাম, আদা রসুন দিলাম, গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এবার এর মধ্যে মাশরুম দিয়ে দেব। এবার এগুলো আরো 5 মিনিট অবধি রান্না করব। মাশরুমটা বেশ নরম হয়ে গেছে আর সবগুলো একসাথে তৈরি হচ্ছে বলে একটা দারুণ গন্ধ বেরোচ্ছে। এবার এর মধ্যে মেশাবো চিকেন স্টক। এবার আমি গ্যাসকে মাঝারি থেকে কম আঁচে করে দিয়েছি আর আমি এটাকে 1 থেকে 2 ঘন্টা অবধি এভাবেই তৈরি করব, যতক্ষণ না মাশরুমগুলো গলে যায় এই সুস্বাদু কারি গ্রেভিটার মধ্যে। আমার এই কারি গ্রেভিটা প্রায় 1 ঘন্টা ধরে তৈরি হচ্ছে। এবার আমি তৈরি করব আমার ইয়র্কশায়ার পুডিং। তাহলে একটা মাফিন টিন নিয়ে নিন এরকম, আর তার মধ্যে অল্প করে তেল ঢেলে নিন। আমার কাছে ফ্যান অ্যাসিস্টেড ওভেন আছে, তাই আমি 190 ডিগ্রি সেলসিয়াসে সেট করেছি। এবার তেলটাকে গরম করে নেব। ইয়র্কশায়ার পুডিং বানানোর জন্য সমস্ত শুকনো উপকরণগুলো একটা পাত্রে মিশিয়ে নেব। আটা নেব, সামান্য নুন আর সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে ডিম দিয়ে মেশাতে শুরু করব। একটু একটু করে এই মিশ্রণটা ঢালব আর গুলতে থাকব। আমি চাই মিশ্রণটা যেন খুবই ভালো আর স্মুথ হয়, তাই দেখবেন যেন সেই কনসিস্টেন্সিটা পাওয়া যায়। আর আস্তে আস্তে দুধ ঢালতে শুরু করব। এটা মিক্স করার পরে আমি একটা খুব ভালো কনসিস্টেন্সি পেয়েছি আর এতে একটা হালকা রং এসেছে শুকনো লঙ্কা গুঁড়োর জন্য। আরো 50 মিনিটের জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। আসুন এই গরম তেলটার মধ্যে ব্যাটারটা ঢেলে দিই। এটা দারুণ দেখতে লাগছে। এবার এটা আমি ওভেনে ঢুকিয়ে 25 থেকে 30 মিনিট অবধি বেক করব। এদিকে মাশরুম কারি গ্রেভিটা খুবই সুন্দর ঘন হয়ে গেছে। সাইডে খানিকটা জল আর ক্রিম সরিয়ে রেখে দিন আর প্রয়োজন হলে সামান্য জল অ্যাড করুন। আর শেষ উপকরণ হলো ক্রিম। এই রেসিপিতে একটু প্রাণ খুলে জিনিস ঢালতে হবে।
এই ইয়র্কশায়ার পুডিংগুলো দেখতে দারুণ লাগছে। এবার কারি গ্রেভিতে সামান্য গোলমরিচ গুঁড়ো দেব। আসুন এবার ইয়র্কশায়ার পুডিংগুলোকে ভরে দিই। আর এগুলো দেখতে দুর্দান্ত লাগে। আমার ফিলোসফি হলো লিভ লাইফ লাভ, এমন জিনিস খান যেটাতে আপনি আনন্দ পান, আর এটা খেলে আমি সত্যিই খুব আনন্দ পাই।